12 মাসি থাই জাম্বুরা, সুন্দর একটা জাম্বুরা ধরে আছে আকারে, মাশাআল্লাহ অনেক বড় দেখতেছেন। এখন শীতকাল, আজকে ডিসেম্বরের 18 তারিখ। শীতের সময় যেহেতু বৃষ্টি পড়ে না, তাই গাছের পাতায় অনেক ধুলাবালি জমে। আমরা যদি গাছের পাতা স্প্রে করে 10 দিন অন্তর অন্তর ধুয়ে দিই, গাছের গ্রোথ ভালো হবে এবং ফুল ফল বেশি আসবে এবং ফুল ফল ঝরবেও না, পরিমাণে বেশি পাওয়া যাবে। জাম্বুরা গাছে এই সময়টাতে ফুল আসে, এটা 12 মাসে এইটাতে 2-3 বার ফুল আসে। এই গাছটা আমার হাতে গ্রাফটিং করা, আমি 1.5 বছর আগে গ্রাফটিং করছিলাম, 1 বছর আগে প্রথম ফুল আসছে, তারপর 7-8 মাস আগে দ্বিতীয় বার ফুল আসছিল। ছোট ড্রামে, আমি ছোট বালতিতে 3-এর বালতি, যে গাছটাতে দেখতেছেন গাছে একটা জাম্বুরাও আছে, আবার খুব সুন্দর ফুল আসছে। এই যে ফুল আসছে, এখন পাতা 10 দিন পর পর যদি ভালো করে পানি দিয়ে স্প্রে করে ধুয়ে দেই, ফল বেশি পাওয়া যাবে এবং ফুল, জাম্বুরা ফুল দেখতে খুব সুন্দর। আমরা যারা ছাদে গাছ লাগাই, তারা খুব কাছে থেকে ফুল ফল গাছের ফুল দেখি, ফল দেখি। এখন ফুল আসবে ডিসেম্বর মাসে, সেই কারণে আমি নভেম্বর মাসের মাঝামাঝি এটাতে খৈলের পানি প্রয়োগ করছি পরিমাণ মতো। ইউরিয়া, টিএসপি, পটাশ 1 চামচ করে মাটিতে প্রয়োগ করছি। ধন্যবাদ সবাইকে।